हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आज 15 अप्रैल, तो बंगाली न्यू ईयर, तो शुभ नववर्ष। एखन बजे 7টা বাজতে যায়, তো এখন ছাদে এসেছি, ফুল টুল তুললাম, এরপর স্নান টান করে দাঁড়া দোকানে যেতে হবে। সবার অলরেডি বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, আর আজকে অনেক কাজ বাজ আছে, তো প্লিজ কিপ অন ওয়াচিং। অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে। ও আর এই যে মেহেন্দি, আমার কোনো জানি না কালার, দেখি কত দূর কী আসে। তো ইয়া, প্লিজ কিপ অন ওয়াচিং। এটা আমার সকালবেলার আউটফিট। এখন স্নান টান হয়ে গেছে, এখন তার দোকানে যাব, গিয়ে পুজোর সব জোগাড় করে তারপর পুজো হবে। মনে হয় এখন বাজে 8টা 9টা নাগাদ পুজো হবে। তো ইয়া, ওখানে পরিষ্কার করছে। মা, তুমি কি করছো? আমি এখন সব সাজাচ্ছি। বাবা ওখানে, আর এই যো শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনাই করি। নববর্ষের দিনে সকলকে বলি ভগবান সবাইকে ভালো রাখুক। আমার কাকা চলে এসছে। শুভ নববর্ষ বল সবাইকে। শুভ নববর্ষ, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে দিনকাল কাটাও, ব্যাস সবাইকে ভালোবেসে যাও। সবাইকে ভালোবেসে যাও, একদম মন উজাড় করে দাদার মতো। আমার ভাল লাগছে দাদা। শেষ হলো, তারপর ব্রেকফাস্ট করে যা ফল ফল খেয়ে দিয়ে তারপর এখন বাড়ি এলাম, কারণ পায়েল আসবে। আমার এই হাতে হয়ে গেছে পড়া, ডান হাত বাকি আছে এখন, তো সেটা কমপ্লিট না করলে সোনা সোনা লাগছে, তো তাই জন্য এলাম। ও আসবে একটু বাদে, এখন গিয়ে একটু রেস্ট নিই, সেটা বিকেলে আরও দেখতে ভালো লাগে। তো হ্যাঁ, হাই, তো আমি এখন রেডি হচ্ছি, পাখিটা দেখাতে পাচ্ছি না, রেডি হয়ে তারপর আই এম কামিং। তো এটা আমার
OTD এখন দাদার দোকানে যাব। সবাই চলে গেছে অলরেডি, আমারই লেট হতে মানে টাইম লেগে গেছে অনেক। তো দাদার দোকানে গিয়ে কী করছি না করছি সেটা আজকে দেখাই। কেমন লাগছে বলো? সবসময় খুব তোর করছি। জাস্ট বাড়ি আসলাম, প্রচুর ধকল গেছে আজকে সারাদিন সবার, মা বাবা দাদার সবার। তো আশা করি এই ব্লগটা সবার খুব ভাল লেগেছে, আর যদি ভাল লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর সবাইকে আবার শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো সবাই। আর দেখা হচ্ছে আবার কাল, টাটা। ও আরেকটা জিনিস, কাল আরেকটা প্ল্যান আছে, সেটা বন্ধুদের সাথে। তো ওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ইয়া, এটা গুড নাইট, বন্ধু হচ্ছে না।